রাজ্যত উপনির্বাচনের ডামামা। উপনির্বাচনক লৈ তৎপর রাইজর দল। নির্বাচনের দিন ঘোষণার পূর্বে প্রার্থী ঘোষণা রাইজর দলর। সম্প্রতি রাজ্যত বলিছে উপনির্বাচনের গরম বতাহ। নির্বাচনী যুঁজত নামিবলৈ ইতিমধ্যে সাজু হয়ে পড়ছে প্রতিটি রাজনৈতিক দল। কিন্তু লক্ষণীয়ভাবে নির্বাচনী দিন ঘোষণার পূর্বেই শিবসাগরের ডিমুত রাইজর দলের প্রার্থী ঘোষণা। থাউরা সমষ্টিত রাইজর দলের প্রার্থী হব ধৈর্য কোঁৱর। সংবাদমেল যোগে 107 নং থাউরা বিধানসভা সমষ্টির উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলে রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ। বিজেপি আর এস এসর সাম্প্রদায়িক নীতিক পরাভূত করব, সাম্প্রদায়িক ফেসিবাদী শক্তিক বিজেপি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবর কারণে, উৎখাত করে দিবর কারণে, অসমের রাজনীতির পৰা আঁতরাই দিবর কারণে, আর হিমন্ত বিশ্ব শর্মার নিচিনা এজন মিছলিয়া, এজন প্রতারক আর এজন সাম্প্রদায়িক নেতাক পরাভূত করবর কারণে আর উচিত শিক্ষা দিবর কারণে নিশ্চয় অসমবাসী রাইজে আমাক সহযোগিতা আগবাব। এইখানে কয়ে আমি পুনরবার ধৈর্য কোঁৱৰক আমার প্রার্থিত্ব প্রার্থীরূপে ঘোষণা করেছো। আনহাতে রাজ্যত অনুষ্ঠিত হবলগা আন পাঁচটা সমষ্টিত ঐক্যবদ্ধভাবে যুঁজার পোষকতা অখিল গগৈর। কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধী আর এপিসিসির সভাপতি ভূপেন বরাক আহ্বান অখিলর। ইফালে থাউরার সদ্য পদত্যাগী বিধায়ক সুশান্ত বরগোহাইক দালাল বিশ্বাখ্যাত আখ্যা বিধায়ক অখিল গগৈর। দালালরা সিন্ডিকেট করিবর বাবেই বিজেপিত যোগদান করা বলেও মন্তব্য অখিল গগৈর। সুশান্ত বরগোহাঁয়ের উপার্জনের আহিলা দালালি আর সিন্ডিকেট। সুশান্ত বরগোহাঁয়ে গোটেই জীবনত দালালি করবে, সিন্ডিকেট করবর কারণে, দালালি করবর কারণে, নিজের পকেট গরম করবর কারণে আর হাওড়ার জনগণক প্রবঞ্চনা করবর কারণে পুনের বিজেপিত যোগদান করেছে। ইপিনে থাউরাত নাম ঘোষণার পিছতেই অধিক আত্মবিশ্বাসী হয়ে পড়ছে ধৈর্য কোঁৱর। সুশান্ত বরগোহাঁক তুলা ধুনা দি ধৈর্য কোঁৱৰর মন্তব্য। মই ধৈর্য নে অধৈর্য এইটো আসলে মোৰ সমষ্টিবাসীকে সার্টিফিকেট দিয়ে অসমৰ জনতা সার্টিফিকেট। মই সিন্ডিকেটৰ কাণ্ডাৰী কাণ্ডাৰী পৰা সার্টিফিকেট দিছো, সিন্ডিকেটৰ কাণ্ডাৰীয়ে মোক সার্টিফিকেট দিব। ফর্মেলিং যুক্ত মাস্ক পরা ডিমোর পৰা সঞ্জয় সাহুৰী পোৰ্ট, ঈশান নিউজ।